আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেলথ অ্যাম্বাসেডর ডাক্তার সবুজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের একটি বইয়ের সাথে পরিচয় করিয়ে দিব, যে বইটি একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের চিকিৎসা জীবনের একেবারে শুরু থেকে শেষ দিন পর্যন্ত সমানভাবে দরকারি এবং গুরুত্বপূর্ণ একটি বই। বইটি হচ্ছে হোমিওপ্যাথিক ঔষধ কি দিবেন কি দিবেন না। বইটির লেখক শঙ্কর নবজ্জা। 120 কিংবা 21 পৃষ্ঠার এই বইটি হোমিওপ্যাথিক সমাজে বহুল প্রচলিত এবং দারুণ জনপ্রিয় একটি বই। যারা অনেক অভিজ্ঞ এবং প্রবীণ চিকিৎসক রয়েছেন তাদের প্রায় প্রত্যেকের কাছেই এই বইটি রয়েছে, কিন্তু যারা নবীন চিকিৎসক রয়েছেন বা যারা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করছেন, ভবিষ্যতে একজন হোমিওপ্যাথিক ডাক্তার হতে চান, ভালো মানের একজন হোমিওপ্যাথিক ডাক্তার হতে চান, তারা অনেকেই এই বইটির সন্ধান জানেন না। তাই আমি আপনাদের আজকে এই বইটি সম্পর্কে কিছু তথ্য দিব, যে তথ্যগুলো আপনাদেরও কাজে লাগবে। তো চলুন বন্ধুরা, আমরা এই বইটি সম্পর্কে জেনে নিই। তবে তার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদের জানার এবং দেখার সুযোগ করে দিন। ভিউয়ার্স, এই বইটি খুবই ছোট্ট একটি বই, কিন্তু বইটি ছোট হলেও এর গুরুত্ব অপরিসীম। বইটি মূলত হোমিওপ্যাথিক ঔষধের পরস্পরের সাথে যে সম্পর্ক রয়েছে, অর্থাৎ একটি হোমিওপ্যাথিক ঔষধের অন্য হোমিওপ্যাথিক ঔষধের সাথে ফলোয়েল, কমপ্লিমেন্টারি, ইনিমিকাল এবং অ্যান্টিডোট, এই চারটি যে সম্পর্ক রয়েছে মূলত সেই সম্পর্কের উপর ভিত্তি করেই এই বইটি রচিত। এই বইটিতে প্রায় 150-এরও অধিক ঔষধ অ্যালফাবেটিক অর্ডারে সাজানো রয়েছে, অ্যাসিড বেঞ্জিক, অ্যাসিড কার্বোলিকাম, অ্যাসিড ফ্লোরিকাম, এই ওষুধগুলো রয়েছে। এভাবে পর্যায়ক্রমে একেবারে শেষ পর্যন্ত 160 কি 161টি মেডিসিন রয়েছে, শেষে একেবারে জিঙ্কাম মেটালিকাম। তো বইটি মূলত, যেটা আগে বলেছি, হোমিওপ্যাথিক ঔষধের সম্পর্ককে খুব সুন্দর করে সাজানো রয়েছে, যেটা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের জন্য খুবই দরকার। আমি একজন রুগীর চিকিৎসা করছি, সেই রুগীর চিকিৎসা করার সময় একটি মেডিসিন সিলেক্ট করার পর অন্য একটি মেডিসিনের সাথে তার সম্পর্ক, বা আমার রুগী যখন ফলো আপে আসে তখন আগের যে প্রেসক্রিপশনে ঔষধ দেওয়া ছিল সেই ঔষধের সাথে রিলেট করে পরবর্তীতে যে ঔষধটি দেওয়া হবে সেই ঔষধটি আগের ঔষধের সাথে কতটা সঙ্গতিপূর্ণ হচ্ছে, বা আগের ঔষধের অ্যান্টিডোট কিনা বা ইনিমিক্যাল কিনা, অর্থাৎ আগের ঔষধের কাজকে সে নষ্ট করছে কিনা বা আগের ঔষধের ক্রিয়াকে একেবারেই নষ্ট করে দিচ্ছে কিনা, সেই জিনিসগুলো খুব সুন্দর করে এই বইয়ে সাজানো রয়েছে। সাধারণত কোনো বইয়ে এত সুন্দর করে এই তথ্যগুলো সাজানো নেই যা এই বইয়ে রয়েছে। আমরা যখন ম্যাট্রিমেডিকা বই পড়ি তখন প্রত্যেকটি ঔষধের শেষে এ ধরনের সম্পর্ক দেওয়া থাকে। তো একটি বড় বইয়ে অন্যান্য ঔষধের যে ডিসক্রিপশন রয়েছে সেই ডিসক্রিপশনের একেবারে শেষে গিয়ে ঔষধের সম্পর্কগুলো দেওয়া থাকে, কিন্তু এই বইটিতে ঔষধের আলাদা কোনো লক্ষণ দেয়া নেই, শুধুমাত্র ঔষধের যে পারস্পরিক সম্পর্ক সেগুলোই সুন্দর করে সাজানো রয়েছে। তো এই বইটি যারা নবীন হোমিওপ্যাথিক চিকিৎসক রয়েছেন, যারা হোমিওপ্যাথি পড়াশোনা করছেন, এমনকি যারা প্রবীণ চিকিৎসক রয়েছেন, যাদের এ ধরনের একটি বই আপনারা প্রয়োজন মনে করেন, তাদের জন্য কিন্তু এই বইটি একটি অমূল্য রত্ন। শুধু তাই নয়, এই বইটিতে আপনি পাবেন কমপ্লিমেন্টারি, ফলোয়েল, ইনিমিক্যাল, অ্যান্টিডোট, এই সম্পর্কগুলো ছাড়াও আরও কিছু খুবই গুরুত্বপূর্ণ তথ্য। যেমন আমরা অনেক সময় যখন রোগীর রোগলিপি করি
বা কেস টেকিং করি, তখন অনেক সময় দেখা যায় যে একটি পেশেন্টের মধ্যে একাধিক ঔষধের চিত্র ফুটে ওঠে, কখনো দুইটি বা কখনো তিনটি ঔষধের চিত্র ফুটে ওঠে। তখন সেই অবস্থায় আমরা কোন ঔষধটি সিলেক্ট করব সেটা কিন্তু আমাদের জন্য অনেক দুরূহ হয়ে ওঠে। তো সেই নির্দেশনাগুলো কিন্তু এই বইটির মধ্যে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। আপনারা প্রত্যেকটি মেডিসিনের শেষে যেখানে এই ধরনের সম্পর্ক বিরাজমান রয়েছে, অর্থাৎ একটি বা দুটি ওষুধের মিলনে কোন ঔষধটি দেওয়া যায়, তৃতীয় কোন একটি ঔষধ দেওয়া যায়, তা কিন্তু এই বইটিতে প্রত্যেকটি ঔষধের শেষে দেওয়া রয়েছে। এছাড়াও এই বইটিতে আপনারা পাবেন প্রত্যেকটি ঔষধের হ্রাস বৃদ্ধি কখন ঘটে সেই বিষয়গুলো, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। সুতরাং আপনি যখন মেডিসিন সিলেক্ট করবেন তখন আপনার হাতের কাছে এই বইটি থাকলে একেবারে চট করে বইটি বের করে ঔষধের হ্রাস বৃদ্ধিটা কখন ঘটছে সেটি দেখতে পারেন, আবার ঔষধটির পরবর্তী কী ঔষধ হবে, পূর্ববর্তী কী ঔষধ প্রয়োজন, এর অ্যান্টিডোট যদি দেওয়া প্রয়োজন হয় সেই অ্যান্টিডোট কী, সব একেবারে হাতের কাছে নিমিষের মধ্যেই পেয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, এই বইটিতে আপনারা আরও পাবেন যে একটি ঔষধের কোন নির্দিষ্ট পটেন্সিটি কোন রোগের উপরে সবচেয়ে ভালো কাজ করে। অর্থাৎ দেখা যায় কোনো কোনো ঔষধ জ্বরের ক্ষেত্রে হয়তো 30 পটেন্সি ভালো কাজ করে, আবার সেই ঔষধটি হয়তো বাত ব্যথার জন্য 1 mg ডোজটি খুব ভালো কাজ করে, অথবা অ্যাকুইট কোনো কেসের জন্য হয়তো তার 3x পটেন্সিটা ভালো কাজ করে, সেই তথ্যগুলোও কিন্তু এই বইটার মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু দেওয়া রয়েছে, যেমন একটি ঔষধ সিলেক্ট করার পর আপনি সেই ঔষধের যখন চলতে থাকে আপনি কোন কোন খাবার আপনার জন্য গ্রহণীয় এবং কোন কোন খাবার আপনার জন্য বর্জনীয় সেই তথ্যগুলোও কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এই বইটিতে সন্নিবেশিত হয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন এই বইটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, মাত্রা সম্পর্কিত কিছু নির্দেশনাও কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ একটি ঔষধের আপনি যখন সিলেক্ট করবেন সেই ঔষধের কোন ডোজটি কত মাত্রায় দেওয়া প্রয়োজন, কতটুকু সময় পরপর দেওয়া প্রয়োজন বা কতটুকু পরিমাণে দেওয়া প্রয়োজন, এই নির্দেশনাগুলোও কিন্তু এই বইটিতেই রয়েছে। আর এই বইটি দামেও কিন্তু একেবারে সস্তা, খুব বেশি দামও নয়। বইটির আমি এখন থেকে 11 বছর আগে কিনেছি 2010 সালে, তখন এটির গায়ের প্রাইস ছিল 120 টাকা। সম্ভবত, খুব সম্ভবত আমি এটি 90 কি 100 টাকায় কিনেছিলাম, তো এখন হয়তো দাম আরেকটু বেড়েছে, তারপরও দামটা মুখ্য বিষয় না, কারণ এই ধরনের একটি বই, এতে যে পরিমাণ তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য এখানে ইনক্লুড করা আছে, সেক্ষেত্রে 130, 140 বা 150 টাকা এই বইটির দাম একেবারেই কিছুই না, কারণ এত গুরুত্বপূর্ণ তথ্য এর মধ্যে রয়েছে যে আপনি এই দামটা একেবারে মামুলি। আমি মনে করি এই বইটি একটি অমূল্য, এর আসলে দাম নির্ধারণ করা যায় না, এত গুরুত্বপূর্ণ একটি বই। তো ভিউয়ার্স, আশা করি এ ধরনের গুরুত্বপূর্ণ একটি বই আপনারা নবীন প্রবীণ যাদের কাছে এই বইটি নেই, এই বইটি অবশ্যই আপনারা হাতের কাছে রাখবেন, কারণ এটি দারুণ একটি বই, চমৎকার একটি বই। এই বইয়ের মতো এত ছোট বইয়ের মধ্যে এত গুরুত্বপূর্ণ এবং একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের একেবারে প্রতিটি মুহূর্তে প্রয়োজনীয় এরকম একটি বই অবশ্যই সবার একেবারে হাতের কাছে থাকা প্রয়োজন বলে আমি মনে করি। ভিউয়ার্স, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে, আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা আমার ডাক্তার সবুজ মিয়া এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। তো আশা করি আপনারা সবাই এই বইটি কিনবেন এবং আপনাদের প্র্যাকটিস জীবনকে আরও সাফল্যমণ্ডিত করবেন, আপনাদের প্র্যাকটিস জীবনকে আরও সহজ করবেন, আপনাদের প্র্যাকটিস জীবনকে আরও রোগী বান্ধব করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।